বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের স্মৃতিকে স্মরণ করার উদ্দেশ্যে। অবস্থান সাভারের নবীনগরে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16ই ডিসেম্বর 1972 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। স্মৃতিসৌধে মোট 7টি ফলক আছে যা 7টি সালকে নির্দেশ করে। সালগুলো যথাক্রমে 1952, 1954, 1962, 1966, 1969, 1970 এবং 1971 সাল। জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় 108.7 একর জমির উপর। এর উচ্চতা 150 ফুট বা 46.5 মিটার। জাতীয় স্মৃতিসৌধের অন্য নাম সম্মিলিত প্রয়াস।